আপনারা জানেন আজকে মহান মানবতাবাদী ভারতবর্ষের নবজাগরণের পথিকৃত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 204তম জন্মদিবস। যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভারতবর্ষের বুকে আধুনিক শিক্ষা প্রবর্তন করেছিলেন, নিজের জীবনের সংগ্রামের মধ্য দিয়ে এই দেশের মানুষকে জাগ্রত করার জন্য, এই দেশের মানুষকে প্রকৃত অর্থে শিক্ষিত করার জন্য যে আধুনিক শিক্ষার প্রবর্তন করতে উনি সচেষ্ট হয়েছিলেন, সেই শিক্ষাকে অত্যন্ত দুঃখের বিষয় আজকে স্বাধীন দেশে স্বাধীন দেশের সরকার এই দেশের সরকারি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার যে চক্রান্ত চলছে, যে চক্রান্ত করে যাচ্ছে, সেই চক্রান্তের বিরুদ্ধে আজকে সারা রাজ্য জুড়ে আমাদের সংগঠনে আইডিএসও লড়াই সংগঠিত করছে। গত 20 সেপ্টেম্বর ভারতীয় স্বাধীনতা আন্দোলনের অন্যতম সংগ্রামী শহীদ কনকলতার শহীদ দিবস থেকে শুরু করে আজকে 26 সেপ্টেম্বর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিবস পর্যন্ত এই সপ্তাহব্যাপী দাবি দিবস ছিল। আমাদের দাবি হচ্ছে অবিলম্বে শিক্ষাকে বেসরকারীকরণ করার যে ব্লু প্রিন্ট জাতীয় শিক্ষানীতি 2020, এই জাতীয় শিক্ষানীতি 2020 অবিলম্বে বাতিল করতে হবে। আমাদের দাবি হচ্ছে সরকারি শিক্ষা ব্যবস্থা রক্ষা করতে হবে। আমাদের দাবি হচ্ছে সমস্ত সরকারি স্কুলগুলোর শূন্য পদে অবিলম্বে শিক্ষক নিয়োগ করতে হবে। আমাদের দাবি হচ্ছে সমস্ত সরকারি স্কুলগুলোর পরিকাঠামোগত উন্নয়ন করতে হবে। আমাদের দাবি হচ্ছে সর্বস্তরের ছাত্রছাত্রীদেরকে প্রকৃত অর্থে শিক্ষিত করার জন্য সমস্ত বড় মানুষদের জীবন সংগ্রাম সিলেবাসে অন্তর্ভুক্ত করতে হবে। আমাদের দাবি হচ্ছে অষ্টম শ্রেণী পর্যন্ত পাশফেল প্রথা ঘুরিয়ে আনতে হবে। এই সমস্ত দাবির ভিত্তিতে আমরা গত 1 সপ্তাহ ধরে গোটা রাজ্যভিত্তিক আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি। আজকে 1 সপ্তাহব্যাপী দাবি দিবসের সমাপ্তি দিবস। সারা রাজ্যের সঙ্গে সঙ্গতি রেখে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিনে আমরা এই দেশের, এই রাজ্যের, এই জেলার সর্বস্তরের মানুষকে আবেদন জানাতে চাই, আসুন আমরা সবাই মিলে যে সমস্ত মানুষ আজকে আমরা বাধ্য হচ্ছি বেসরকারি স্কুলগুলোতে, অত্যন্ত ব্যয়বহুল স্কুলগুলোতে নিজের ছেলেমেয়েদের পড়াতে, আসুন সরকারি শিক্ষা ব্যবস্থাকে রক্ষা করার জন্য আমরা একত্রে লড়াই সংগঠিত করে থাকি। আসুন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিনে আমরা এই প্রতিজ্ঞা নেই, আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যেভাবে লড়াই করে আধুনিক শিক্ষা প্রবর্তন করেছিলেন সেইভাবে বিদ্যাসাগরের জীবন থেকে, সংগ্রাম থেকে শিক্ষা নিয়ে আজকে যে শিক্ষাটাকে 12টা বাজানোর জন্য যে চক্রান্ত চলছে, শিক্ষা ধ্বংস করার যে চক্রান্ত চলছে, এই চক্রান্তের বিরুদ্ধে লড়াই সংগঠিত করি এবং সরকারি শিক্ষা ব্যবস্থা রক্ষা করি, এই আবেদন আমরা রাখছি।